আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। মতলব উত্তরে অসহায় কৃষকের ধান কেটে দিল উপজেলা কৃষক লীগ। চাঁদপুরের মতলব উত্তরে একলাসপুর পাম্প হাউস এর পাশে জমি অসহায় কৃষকের ধান কেটে দিল কৃষক লীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক। যে দেশের মানুষকে বলা হয় যে মাছে ভাতে বাঙালি, সেখানে ধানের প্রয়োজনীয়তার কথা বলতে যাওয়াটা বাহুল্য মাত্র। ধান ক্ষেতের দৃশ্য আমাদের ঐতিহ্যবাহী সৌন্দর্যের নিদর্শন। ধান ক্ষেতের মৃদু হিল্লোলে দোলায়মান দৃশ্যে আমাদের চোখ জোড়ায়। ভাবক হৃদয়ের কবি এ দৃশ্য দেখে গেয়ে উঠেছেন, ধানের ক্ষেতে বাতাসে নেচে যায় দামাল ছেলের মতো, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, কৃষক বাঁচালে বাঁচবে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই স্লোগানকে সামনে রেখে রোজা রেখে মতলব উত্তরে একলাসপুরে মতলব উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক এর নেতৃত্বে অসহায় কৃষকের ধান কেটে দিলেন। রবিবার সকালে করোনার প্রভাবে প্রয়োজনীয় শ্রমিক সংকটে একলাসপুর গ্রামের অসহায় কৃষক বা উদ্দিন নেতা 37% জমির ধান কেটে দিয়ে সহযোগিতা করলেন কৃষক লীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক। কৃষক বাহাউদ্দিন নেতা বলেন, তার জমির ধান পেকে গেছে, কিন্তু তিনি শ্রমিকের অভাবে জমির ধান কাটতে পারছিলেন না। বিষয়টি তিনি মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জি এম ফারুককে জানালে রবিবার ওনার নেতৃত্বে মতলব উত্তর উপজেলা কৃষক লীগ সদস্য মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মন্টু, একলাসপুর ইউনিয়ন মোহাম্মদ মন্টু নেতা আনোয়ার হোসেন খান, একলাসপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন মেম্বার নেতাকর্মীরা আমার জমির ধান কেটে দেন। কৃষক লীগের এই মানবিক কর্মকাণ্ডের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এই ব্যাপারে মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক বলেন, চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য নির্বাচিত জনাব আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি মহোদয়ের নির্দেশে আমরা একলাসপুর অসহায় কৃষকদের জমির ধান কেটে দিয়েছি। কৃষক লীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক ভাইয়ের নেতৃত্বে আমরা কৃষক যারা আছি, আমরা কৃষকের সংগঠন যারা আছি, তারা আমরা সমস্ত মতলব উত্তরে আমরা সর্বদা এই ধান কাটার গিয়ে সহযোগিতা করিয়া আসতেছি এবং কৃষক লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে জনাব ফারুক আহমেদ কৃষক লীগের সাধারণ সম্পাদক, তার নেতৃত্বে আমরা বীর মুক্তিযোদ্ধারা অসহায় মুক্তিযোদ্ধাকে অসহায় মানুষের ধান কাটিয়া ঘরে উঠাইয়া দিতেছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাসের কাজ উদ্দেশ্যে কাজ ধান কাটিয়া রাহিম এই হবে আজকের স্লোগান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, চারবার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা অসহায় দরিদ্রের এই কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আপনারা জানেন মতলব উত্তর দক্ষিণের অভিভাবক চাঁদপুর 2 মাননীয় সাংসদ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ভাই আমাদেরকে সর্বত্র সহযোগিতা করে যাচ্ছেন এবং কৃষকের খোঁজ খবর নিয়েছেন, কৃষকের ধান ঠিক মতো ঘরে পৌঁছানোর ব্যবস্থা করার জন্য আমাদেরকে এমপি মহোদয় নির্দেশনা দিয়েছেন। আপনারা জানেন সারা বাংলাদেশে করোনা আত্মঘাতীর যে মহামারীর যে অবস্থা, এই অবস্থায় অসহায় দরিদ্রর মাঝে মতলব উত্তরে মেঘনা দনাকোদা প্রজেক্টে আমরা অসহায় কৃষকদের মাঝে আছি। যতদিন পর্যন্ত মাঠে ধান থাকবে ততদিন পর্যন্ত আমার মতলব উত্তরের সমস্ত কৃষক লীগের সমস্ত নেতারা তাদের পাশে থাকবে, এই আশা ব্যক্ত করে দর্শক করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্বশীল আচরণ করুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, ঘরেই থাকুন। আপনার পরিবারের শিশু, বয়স্ক ও আগে থেকে অসুস্থদেরকে নিরাপদে রাখুন। এই সংকট মুহূর্তে আপনাদের পাশে আছে প্রিয় বাংলা টিভি। পৃথিবীর সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.priyobanglatv.com, facebook.com/priyobanglatv, youtube.com/priyobanglatv। প্রিয় বাংলা টিভি এশিয়া স্যাটেলাইট 7 এর মাধ্যমে প্রচারিত হচ্ছে। স্যাটেলাইট পজিশন 105.5 ডিগ্রি ইস্ট, DVB-S2, 8P SK MPEG-4, EFC-5000, ফ্রিকোয়েন্সি 3725V। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।
নিউজ মিডিয়াকে চেক করে লই তোমার ক্যান্সার।